এখন দেখবেন চেন্নাই সংবাদ। নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় 18 ঘন্টার জন্য 144 ধারা জারি, 28 জন আটক। ভাষাঞ্চরে রোহিঙ্গা জনপদে যাচ্ছে জাতিসংঘ প্রতিনিধি দল, বাসিন্দাদের নিরাপদ জীবন ও কাজের সুযোগ পর্যালোচনা মূল লক্ষ্য। এবং রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ উদ্বেগজনক বলেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ, বাকিংহাম প্যালেসের বিবৃতি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছি পুরো সংবাদে। নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বসুরহাটি পৌরসভা এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং আহত হয়েছে অর্ধশতাধিক। আটক করা হয়েছে 28 জনকে। নোয়াখালীর প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুমন সার্ভারের রিপোর্ট। নোয়াখালীর বসুরহাটে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বুধবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা বহাল থাকবে। পৌর এলাকার দোকানপাট বন্ধ, থমথমে অবস্থা বিরাজ করছে। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। কেউ ভাবে না যে সন্ত্রাসী এরা, হঠাৎ করে ওখানে গুলি শুরু হয়েছে। গুলি শুরু হয়েছে, সবাই দৌড়াদৌড়ি করে ভিতরে ঢুকছে। ঢুকার পরে ওরা এখানে দৌড়ে যাচ্ছে, এই যে এখানে, এই যে এখানে আসি, এখান থেকে 20টির মতো গুলি করছে, 20টির মতো। টানা এক ঘন্টার উপরে ওরা ফায়ার করছে। ফায়ার করার পরে হঠাৎ করে ওদের ফায়ারটা থেমে গেছে, ওরা চলে গেছে। পুলিশের কোনো ভূমিকা আমরা দেখি নাই। এখানে আরাফাতে জানালার পাশে দাঁড়াবার সাথে সাথে তার এই যে ফ্ল্যাটের উপরে গুলিবিদ্ধ হয়েছে। সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করছে দুই পক্ষই। এখানে একরাম নিজাম হাজারি তাদের সমস্ত অস্ত্র এই এলাকাতে ঢুকেছে, তারা মহড়া দিতেছে দক্ষিণ এলাকা। 20টির মতো এখানে গুলি করছে, আমার মনে হয় 500-700 গুলি এখানে করছে। আমি এখানে এই কোনায় এখানে শুয়ে আছি, যখন আমার বক্তব্য শুরু হচ্ছে শুরু করছি, ঠিক তখনই আগামী যে গুন্ডা বাহিনী সশস্ত্র অবস্থা হামলা করে, যেখানে আমার কর্মী, আমার পাশের বাড়ির আলাউদ্দিন নিহত হয় এবং অনেক নেতা কর্মী আহত হয়। সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। সুমন সারওয়ার, চ্যানেল আই। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে আপত্তির পর অবশেষে আগামী সপ্তাহে নতুন এই জনপদ পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের 14 সদস্যের একটি প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে বৈঠকের পর পররাষ্ট্র সচিব জানান, ভাষাঞ্চলে রোহিঙ্গাদের নিরাপদ জীবন ও কাজের সুযোগ পর্যালোচনা করবে বিশ্ব সংস্থাটি। সামিয়া রহমান, প্রেমা রিপোর্ট। জীবন মানের সব সুযোগ সুবিধা নিশ্চিত করে 1,00,000 রোহিঙ্গা স্থানান্তরের লক্ষ্যে ভাষাঞ্চলে নতুন জনপদ গড়ে তুলেছে সরকার। কক্সবাজার ক্যাম্পে পরিস্থিতির অবনতি হলে গত ডিসেম্বর থেকে দফায় দফায় স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। তবে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে পাঠানোর আগ মুহূর্তে এ নিয়ে আপত্তি তুলে জাতিসংঘ। বিশ্ব মানবাধিকার সংস্থাটির অসন্তোষ থাকায় এ বিষয়ে নীরব থেকেছে পশ্চিমা সহ ইউরোপের বিভিন্ন দেশ। অবশেষে ভাষাঞ্চল পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘ। পররাষ্ট্র সচিবের সাথে জাতিসংঘের প্রতিনিধিদের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। তো আপকামিং ইউএন টিম দ্যাট উইল ভিজিট ভাষাঞ্চল এন্ড উইল স্পিক টু ইউ মোর অ্যাবাউট ইট ওয়েন দ্য ভিজিট ইজ ডান। ঐকমত্য হয়েছে আমাদের যে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়
তাদের একটা 14-15 জনের একটি টিম ভাসানচরে যাবে সরেজমিনে দেখার জন্য, এবং তারপরে যখন তারা ফাইনালি ওখানে মুভ করবে বা অ্যাসিস্ট্যান্স ওখানে তাদের খাদ্যদ্রব্য মজুদের যে বিষয়টা আছে সেটা কক্সবাজারে যেরকম আছে এখানে সেরকম আছে কিনা। অস্থায়ী এই পুনর্বাসনে সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো পদক্ষেপ চায় ঢাকা। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক গণযুদ্ধ। সেই গণযোদ্ধাদের অনেকে এমনকি নিজের এলাকার নতুন প্রজন্মের কাছেও অজানা অচেনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এরকম বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে চ্যানেলাই। পরাগ আজিমের সঙ্গে কথোপকথনে আজ থাকছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজারপুরের গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হকের কথা। এপ্রিলে আর্মিরা যখন চলে আসলো তখন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমরা এক ডিভিশন সৈনিক সবুল্লাহ স্যার সিলেট থেকে আয়া নিয়ে আসা। আমরা স্বেচ্ছাসেবক গঠন করছি স্কুলও ভারতে আমরা এক অস্ত্র ট্রেনিং করে আবার আমি জুনে আমি বাংলাদেশে আবার 12 জন নিয়ে আমি প্রবেশ করছি। কইরা আমি সরাইল থানার পূর্বে নাসিনাগর থানা আমার টার্গেট ছিল। তখন আমি একটা কালীগঞ্জ একটা অ্যান্টি ট্যাঙ্ক মাইন দিয়ে একটা গাড়ি উড়াইছি। নাসিনগর থানা তোল্লা পাড়া তারা সরাইল থেকে অস্ত্র টস্ত্র গোলা বারুদ গাওয়া নিতে আসিল আর্মিরা। তখন এনার নৌকা দাস যেতে আসি, এই নৌকার মাঝে আমরা আক্রমণ করছি কইরা এখন মানে 30-35 জন মারা গেছে। মালয়েশিয়া বিহারি বিভিন্ন এলাকার থেকে লোক আনলা এখন এই ফুলের উপরে গুলি করে নদীতে পালাইছে। এপ্রিলে 15 তারিখ সন্ধ্যা 6টার থেকে রাতে 12টা পর্যন্ত সাজোয়া গাড়িগুলো আমরা সিলেট গেছে। যাওয়ার পরে এরপর তো আমরা কইছে যে 2টার সময় আমরা ব্রিজটা উড়াবো তোমরা হালের টাকা যাই। তখন এটা ডিনামাইট দিয়ে এই পাটটা উড়াই দিছে যাতে যুবন মানে পাক সেনারা মানে না যেতে পারে। 17 তারিখ 6টার সময় পাক সেনারা মানে ওই মাঠটা সেনে মাঠ গ্রামে পশ্চিম থেকে তারা ফায়ার করছে না উসে যা বেস্ট ফায়ার করছে করার পরে হ্যান থেকে তারা জবাব দিছে দিছে পরে আপনার সারা রাত মানে গোলাগুলি হয়েছে। নুরুজ্জামাল সাহেবের কাছে যখন কি চরমপত্র প্রকাশের জন্য আমি রিপোর্ট দিয়ে আসার পথে মাধবপুর থানার সন্নিকটে আপনার ডাক জানিয়ে তারা তালা দিচ্ছে নিয়ে আমার মায়ের দূর করছে আমার মেরুদণ্ডের মাঝে মানে আঘাত পাচ্ছি। তারপরে দিয়া তারা লাইন করছে গুলি করার লাগে। তখন আমি পিছনে আসলাম যখন সে গুলিটা করে তখন আমি শুয়ে গেছি যা পিছন দিকে শুয়ে গেছি যা শুয়ে গেছি এবারে সে গুলি গেলা গেলা সামনে 5 জন মারা গেছে। যুদ্ধ করছি আমার দেশের জন্য আমার দেশ বাঁচাবার জন্য। এবারে মুজিব বর্ষ। উচ্চ শিক্ষার গুণগত মান ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে পূর্ণ স্বাধীনতা দিয়েছে দেয়াই ছিল বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন, এমন মন্তব্য করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য শিক্ষাবিদ ডক্টর আবু তাহের বলেছেন, শিক্ষকদের দলীয় বিবেচনার ঊর্ধ্বে রাখতেই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য 73-এর অ্যাক্ট করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুস্তফা মল্লিকের রিপোর্ট। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন অধ্যাপক আবু তাহের। কর্মজীবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে তিনি কর্মরত। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগের তদন্ত করছেন আবু তাহের। তিনি বলেন, সদ্য স্বাধীন দেশে একটি টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বঙ্গবন্ধু শীর্ষে স্থান দিয়েছিলেন শিক্ষকদের। বঙ্গবন্ধু ক্লিয়ারলি বলছেন, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ দীর্ঘদিন লাঞ্ছিত হয়েছে পাকিস্তানের উপনিবেশিক শাসন দ্বারা। সেই জন্য উনি চিন্তা করছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আর কোনো অবস্থাতেই আমরা নিয়ন্ত্রণ। সেই জন্য UGC উনি প্রতিষ্ঠা করছিলেন এবং তার মাধ্যমে একটা সাহিত্য শাসন দিয়েছেন উচ্চশিক্ষার গুণগত মান ধরে রাখার জন্য। শিক্ষকদের অবশ্যই দলীয় বিবেচনায় ঊর্ধ্বে উঠে জ্ঞান গবেষণা সেই স্বাতন্ত্র্য উনি দিয়ে গেছেন। বাংলাদেশের উচ্চশিক্ষা ভাবনায় বঙ্গবন্ধুর একটা দর্শন ছিল, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে
জ্ঞানবার্তা দেন মিসকে জ্ঞান সৃষ্টি করবে, জ্ঞান বিতরণ করবে, জ্ঞান সংরক্ষণ করবে। তাই জ্ঞান সৃষ্টি করতে কি লাগবে? গবেষণা করতে হবে, গবেষণা করলে জ্ঞান বাড়বে। তিনি বলেন, বর্তমানে শিক্ষা খাতের এই উন্নয়নের মূল মন্ত্র রোপণ হয়েছিল বঙ্গবন্ধু সরকারের আমলে। মাঝখানে আমরা অনেকগুলো শিক্ষা কমিশন দেখেছি, আপনারা জানেন, জিয়র রহমান সাহেব একটা কমিশন দেখছি, এরশাদের কমিশন দেখছি, তারপর হালদা জিও একটা কমিশন দেখছি, পরবর্তীতে আবার আমাদের আর একটা কমিশন হল। কিন্তু 2010 সালে যে কমিশন হয়েছে, সেই কমিশনটা যে রিপোর্টটা সাবমিট করছে, সেই রিপোর্টটা যে ইপিও গোত্র করে অ্যানালাইসিস করেন, যা টপ টু বটম কুদরত কোজা শিক্ষা কমিশনের যে চিন্তা চেতনাগুলো আছে, সেইভাবে একটা যুগান্তকারী পদক্ষেপ। এবং তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। প্রবীণ এই শিক্ষক মনে করেন, বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন পুরোপুরি কাজে লাগাতে পারলে অনেক দেশের জন্যই অনন্য উদাহরণ হতে পারে বাংলাদেশ। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি বর্ণবাদী আচরণে যে অভিযোগ তুলেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে বাকিংহাম প্যালেস। বর্ণবাদের অভিযোগকে উদ্বেগজনক বলেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রানীর পক্ষে বাকিংহাম প্যালেস বিবৃতিতে বলেছে, প্রিন্স হ্যারি এবং মেগানের সাম্প্রতিক বছরগুলোতে যে ঝড়ের মধ্য দিয়ে গেছেন তা জেনে পুরো রাজ পরিবার ব্যথিত। হ্যারি, মেগান এবং তাদের ছেলে অর্চি সবসময় রাজ পরিবারের ভালোবাসা নিয়ে থাকবে। বলা হয়েছে বিবৃতিতে, অর্চির গায়ের রং নিয়ে রাজ পরিবারে উদ্বেগ ছিল বলে যে অভিযোগ মেগান তুলেছেন তাও গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে জানিয়েছেন রানী। সেই সাথে পারিবারিকভাবেই বিষয়টি সমাধানের কথা বলেছেন রানী এলিজাবেথ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার অশোক লিল্যান্ড, ইফাত অটোস বিরতি। বিরতির পর জানিয়ে ফিরছি, জুভেন্টাসকে বিদায় করে ১৬। আরো একবার স্বাগতম চ্যানেল আই সংবাদে। শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের শাল্লা ও ধর্মপাশা উপজেলায় হাওরে ধান সহ সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে, ফসল ঘরে তুলতে পারেনি কৃষক। শিলাবৃষ্টিতে উপজেলার ছায়ার হাওর, ভণ্ডাবিল, ভেড়াডহর, উৎকলবিল, খালারবন হাওরে বড় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, উপজেলার প্রায় ১৫০০ হেক্টর ফসলি জমি ক্ষতির শিকার হয়েছে। পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরও দু একদিন সময় লাগবে। মিষ্টি কুমড়া, কোয়াশ, তারপরে আছে বেগুন, তারপরে আছে টমেটো। আমাদের এই সবজির মাঠ, পাশে ধান, সব কিছুই একবারে শেষ। এবার নিটল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে সমবায় পদ্ধতিতে সেচ পাম্প স্থাপন করতে বাধার মুখে পড়েছেন তিন গ্রামের কৃষক। এতে প্রায় ৩০০ একর জমির বোরো আবাদ ব্যাহত হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি মৌজার কৃষক চারটি সেচ পাম্পের আওতায় দীর্ঘদিন চাষাবাদ করে আসছিলেন, কিন্তু অতিরিক্ত হারে সেচের ভাড়া বৃদ্ধি সহ নানান হয়রানির কারণে তারা সমবায়ের মাধ্যমে সেচ পাম্প স্থাপনের উদ্যোগ নেন, কিন্তু তাদের সে উদ্যোগ পড়েছে বাধার মুখে। যেখানে ১৫০০ টাকা ছিল, এখন বর্তমানে সেখানে ৭,০০০ টাকা নিচ্ছে প্রতি বছর, যেটা আমাদের অধিক দেওয়ার পর কৃষকের আর কিছু থাকে না। এরা তো মানে দিচ্ছেই না, আমাদেরও তো লাইসেন্স দিচ্ছে না, এছাড়া লেওয়ার মতো কোনো ক্যাপাসিটিই নাই, মানে যে জায়গায় যায় সেখানে বাধা দিচ্ছে, লাইসেন্স পাবেন না। আমরা জনগণের তরফ থেকে একটা চাচ্ছি, একটা দেওয়ার পর তারা যত খুশি তাদের দিতে পারে, তারা করলে আমাদের কোনো আপত্তি থাকবে না। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, সরকার আমাদেরকে ডিপ বসানোর প্রতি একটু সহযোগিতা করুক, আর বিদ্যুৎ অফিস থেকে আমাদের সংযোগটা দিলে আমাদের একটু সুবিধা হবে। উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নতুন পাম্প স্থাপন নিয়ে দুটি পক্ষ আবেদন করায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের পরে আমরা উপজেলা সেচ কমিটির সভা ডাকবো, সেখানে আমরা অনুমোদন করব, যেটা আইনসিদ্ধ হবে এবং নিয়ম মাফিক হবে সেটাকে আমরা বৈধ ঘোষণা করব। সম্ভাব্যতা যাচাইয়ে তদন্ত করলেও এ বিষয়ে কথা বলতে চাননি উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্মকর্তা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
পরিবেশগত সমীক্ষা করে সুষম উন্নয়নের মাধ্যমে কক্সবাজারের কোহেলিয়া নদী বাঁচাতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। দাবি বাস্তবায়নে রাজনীতিবিদরা জলবায়ু তহবিল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরওয়ার আজম মানিকের দুই পর্বে ধারাবাহিকের আজ শেষ পর্ব। কক্সবাজারের মাতারবাড়িতে 1200 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এই প্রকল্প ঘিরে আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এলাকাটি। তবে জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কাজের কারণে বালু পড়ে নাব্যহারী এখন হুমকির মুখে কোহেলিয়া নদীর পরিবেশ ও জীব বৈচিত্র্য। এই অঞ্চলের সুষম উন্নয়নে কোহেলিয়া নদী রক্ষায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে আন্দোলন করে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো। বিভিন্নভাবে বালি উত্তোলন করে ওখানে রাস্তা নির্মাণ করা হচ্ছে। আমরা চাই এটাকে একটা পরিবেশগত সমীক্ষা করা হোক। পরিবেশগত সমীক্ষা করে কোথা থেকে বালি খনন করা হবে, কোথা থেকে বালি উত্তোলন করা হবে, এই কোহেলিয়া নদীকে আবার নতুনভাবে খরস্রোতা নদীতে পরিণত করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা কামনা করছি। নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করার কথা জানিয়েছেন স্থানীয় রাজনীতিকরা। যেহেতু কোহেলিয়া নদী বর্তমানে ভরাট হয়ে যাচ্ছে, এটির নাব্যতা হারিয়ে ফেলেছে, তো এটি ড্রেজিংয়ের মাধ্যমে এটি জীব বৈচিত্র্য রক্ষা করে এই কোহেলিয়া নদীর সেই আগের রূপে ফিরিয়ে আনার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। আমাদের মন্ত্রণালয় থেকে এই কোহেলিয়া নদীকে পরিবেশ মন্ত্রণালয়ের যে জলবায়ু ফান্ড সেখান থেকে বরাদ্দ দিয়ে এটাকে স্বাভাবিক পরিবেশ বান্ধব করার জন্য আমরা প্রস্তাব উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিবেশবাদীরা মনে করছেন উন্নয়ন প্রকল্পের স্বার্থেই নদী খনন জরুরি। পরিবেশবাদী আর স্থানীয়রা বলছেন এই নদীকে দখল আর দূষণের কবল থেকে রক্ষা করে একটি প্রবাহমান নদীতে পরিণত করা হোক। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কোহেলিয়া নদী থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে ভ্যালি খেলার খবর। রাউন্ড অফ সিক্সটিনে এফসি পোর্তোর বিপক্ষে 3-2 গোলে জয় পেয়েও ইউফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হল ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসকে। দুই লেগ মিলিয়ে 4-4 গোলে সমতায় থাকলেও অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার ফাইনালের টিকিটে পায় পর্তুগিজ ক্লাব পোর্তো। স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে 2-2 গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে 4-5 গোলে এগিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাব বর্ষিয়া ডটমুন্ড। রিপোর্ট আদিল আহমেদ শানের। নিজেদের মাঠ ইতালির অ্যালিয়ান্স অ্যারেনায় পোর্তোর বিপক্ষে রোনালদোর জুভেন্টাসের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগের ম্যাচটি ছিল পাঁচামরার। প্রথম লেগে 2-1 গোলের হার ব্যাকফুটে রেখেছিল ওল্ড লেডিদের। 19